আমি বলতেছি যে আমি তো আজকে রোজা রাখছি, তোমরা আজকে রান্না করো, আমি দেখবো তোমরা রোজা রাখছো, আজ ঘুমাও। ওকে, সমস্যা নাই। হ্যাঁ আব্বু ভালো রান্না বান্না করতে পারে। আর এদিকে বাদাম ভাজা কমপ্লিট, একদম মচমচে হয়েছে। নানা ভাই আর আব্বু বসে বাদাম খেতেছে, একটা সুন্দর একটা ওয়েদারে আর পুকুর পার বসে। আর আজকে ওয়েদারটা মেঘলা। তো সন্ধ্যায় নাস্তা বানাচ্ছে আজকে তোরান আর আব্বু মিলে। তো পেঁয়াজু বাজতেছে, বাহিনীরাও খাইতেছে পেঁয়াজু। টেস্ট কেমন হয়েছে পেঁয়াজু? ভালো হয়েছে। ওকে খাও। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে আম্মু দুপুরে রান্না বান্না শুরু করে দিছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ডালি কুমড়া দিয়ে ডাল দিয়ে ভাজি হবে। এই যে দিতেছি ডালি কুমড়া দিতেছি, আর পেঁয়াজ গুলো ভালোভাবে ভেজে নিছে। আর এই রেসিপিটা মানে নতুন, সবার কাছেই নতুন লাগবে, আর তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মসুর ডাল না? তো একটু আগে ডালি কুমড়া পাড়া হয়েছে নানা ভাইয়ের বাগান থেকে। আর এদিকে হয়ে গেছে চাল কুমড়া ভাজি, খুব একটা ভালো স্মেল আসতেছে। এই যে মাছ কেটে নিলাম, রুই মাছ আর তেলাপিয়া মাছ, বুনা হবে আর টক হবে। ওকে, আর এদিকে আম্মুকে হেল্প করতেছে আব্বু রান্না বান্নাই। তো আজকে মাছ পোনাটা আব্বুই করবে। তো আব্বুর হাতে মাছ পোনা আবার খুব বেশি স্পেশাল, খুব ভালো করে রান্না করতে পারে। তো দেখি আজকে আব্বু আমাদের সবাইকে খাওয়াবে, নানা নানু তারপর সবাই। অবশ্য সবাই প্রশংসা করবে, কারণ আব্বুর হাতের মাছ পোনার খুবই নাম। হ্যাঁ, আব্বুর হাতে না, তারপর আমার কাছে যেগুলো বিশেষ করে ভাল লাগে, মাছ বোনা, তারপরে ডাল রান্না করে, হ্যাঁ তারপর ডাল রান্না করলে এগুলা সব কিছু মোটামুটি ভালোই লাগে। তো লোভনা রোজা ওরাও দেখতেছে আব্বু রান্না বান্না করতেছে, ওরা তো শখ রান্না করা ইসা কি দেখে এইসব, ওরা শিখতেছে। ওকে, তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, মশলা দিয়ে দেন। আর মশলাটা কষান হয়ে গেছে, আর এখন আব্বু বেজে রাখা মাছগুলো দিয়ে দিছে। আর এদিকে মাছ পোনাটা হয়ে গেছে, আর এখন আব্বু আমি বলতেছি যে আমি তো আজকে রোজা রাখছি, তোমরা আজকে রান্না করো, আমি দেখবো তোমরা রোজা রাখছো, আজ ঘুমাও। ওকে, সমস্যা নাই। হ্যাঁ আব্বু ভালো রান্না বান্না করতে পারে। অবশ্য মাছ পোনা দেখে আব্বুর জন্য জোর গলায় বলতে পারছে, কারণ আব্বুর হাতের মাছ পোনাটা অনেক বেশি মানে মজাদার। আর ওইদিকে নানু রান্না বান্না করতেছে, দেখা যাইতেছে, জানালার ফাঁক দিয়ে। আম্মু কি করতেছ? খুব সুন্দর মশাল্লা কাঁচামরিচ গুলা। আর এদিকে আম্মু টক বসাই দিয়ে গেছে, আর আব্বু দেখতেছে টমেটোর টক। তো আজকে আব্বু হেল্প করতেছে আম্মুকে, কারণ নানুমণি আম্মু রোজা। আর আব্বু এমনিতেও মানে বাড়িতে যখন থাকি তারপরে সব জায়গায় আম্মুকে হেল্প করে
রান্না বান্নাই সবকিছুতে সাংসারিক যত রকম কাজ থাকে। তো আমি টকের মানে লবণ চেক করব, তো আম্মু বলতেছে দেখার জন্য, তো দাও আমাকে। যখন ছোট থাকতাম তখন এইভাবে মানে চেক করতাম, উফ গরম। পারফেক্ট। আর এদিকে টমেটোর টকের তরকারিটা হয়ে গেছে। আমি এটা কি মাছের মাথা দিছি? মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে। ওকে। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি। নানুমণি বাদাম বাজতেছে আর মেঘলা দিন, আর এরকম ওয়েদারে বাদাম খেতেও ভাল লাগে, তাই নানুমণি আজকে আমাদের জন্য বাদাম বাজতেছে। ওই দিন আম্মু বাজছিল, এত ভাল লাগছে নানু বাদামগুলা। সাবধানে যায় কিন্তু পুকুরের পার দেখিয়া, কারণ বৃষ্টি যে হয়েছে পুকুর পার কিন্তু অনেক মানে ভিজা আছে আর কি। আর এদিকে বাচ্চা কাচ্চা আর কি করে দেখে আসি। বিকেল টাইমে তো ওরা অনেক খেলাধুলা করে, মানে ওদের সাথে আমার টাইম যায়, ওরা আমার বাহিনী, আমার টিমের সব। তোমরা কি করতেছ এখন? গোসল করবা এই বিকালে? ওকে। আর এদিকে বাদাম ভাজা কমপ্লিট, একদম মচমচে হয়েছে। নানা ভাই আর আব্বু বসে বাদাম খেতেছে একটা সুন্দর একটা ওয়েদারে, আর পুকুর পার বসে। আর আজকে ওয়েদার তো মেঘলা, আজকেও ভাবছিলাম বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসে নাই। মেঘলা দিনে বাদাম হয় তো ভালো। আর ছোট সময় স্মৃতি কি মনে পড়ে আব্বু? মানে এরকম আগে আমরা বড় বড় ফুটবল খেলা হইতো, ফুটবল খেলা মাঠের চতুর্দিক দাঁড়িয়ে বসে বসে খেলা দেখতাম। তো হিন্দু সাউ লোক আসিল, সাউ এরা বাদাম বিক্রি করতো, খাইতাম, খুব ভালো লাগতো। মানে ফুটবল খেলা দেখতেন আর বাদাম খাইতেন না? ফুটবল খেলা দেখতাম আর বাদাম খাইতাম। আর নানা আপনার ছোট সংস্কৃতি? ছোটবেলা গেলে ওই বাদাম কিনে কিনে আসি আর বলা দেখছি। বাদাম হইছে একটা স্মৃতিময় খাবার। তো সবাই মিলে বাদাম খাইতেছি আর সুন্দর সময় স্পেন্ড করতেছি। আর আজকের ওয়েদারটা খুব ভালো, মেঘলা ওয়েদার, তো বাচ্চা কাচ্চারা খুব বেশি মজা করতেছে। আর এদিকে তুরান, লিওন, শিফাত ওরা ক্যারাম খেলতেছে। তো ওরা এভাবেই টাইমগুলো স্পেন্ড করে খেলাধুলার মধ্য দিয়ে। তো গ্রামে যখন তুরান আসে তো ভাইনিদের সাথে অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করে। তো লিওন কার কত পয়েন্ট? আমার 25, তুরানের 50, আশিবাদের 5। শিফাত তো ফকির হয়ে যাবো, শিফাত 5 চলে গেলে কিন্তু তুমি ফকির, ভালো করে খেল। তো সন্ধ্যায় নাস্তা বানাচ্ছে আজকে তোরান আর আব্বু মিলে। তো পেঁয়াজ বাজতেছে আর অলরেডি নানুমণি আর আম্মু ইফতার করে ফেলছে। আর এদিকে পেঁয়াজ গুলো হয়ে গেছে, তো আমরা সবাই ওয়েট করতেছি খাওয়ার জন্য। আবার নতুন করে দেব। ওকে। পেঁয়াজ সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা সন্ধ্যায় নাস্তা করতেছি আজকে পেঁয়াজ আর সস, এখানে গ্রিন চিলি রেড চিলি আছে, নিজের হাতে বানাইরা আজকা পেঁয়াজ নিজের হাতে বানাইছি। দেখি কিরকম হায়া টেস্ট, কিরকম হয়েছে নানা ভাই? খুব ভালো হয়েছে। হায়া দেখ কিরকম হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। গরম গরম খাইতে একটু মজা। আর নানুমণি আর আম্মু আজকে তো টায়ার, মানে আজকে এত কাজ করছে। আম্মু পাটাই পেটে করছে পেঁয়াজ, অনেকবার বলছে ব্লেন্ডারে করতে, কিন্তু পাটাই পেটে করে পাটাই নাকি অনেক মজা। তো আমিও আমার ব্লগটি শেষ করে দেব, আর ওদের সাথে আমিও খেলার ইচ্ছা আছে, আমরা খেলবো, মানে টিম টিম করে খেলবো। হ্যাঁ, দুজন দুজনের টিম করবো।
ওকে, তো আমিও আমার ব্লগটি শেষ করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পৃথক ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।